সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত দৈনিক প্রথম আলোর প্রধান ফটো সাংবাদিক জিয়া ইসলামকে উন্নত চিকিৎসার জন্য গত তেরোই জানুয়ারি সিঙ্গাপুরে পাঠানো হলেও তার মাথার খুলি রয়ে গিয়েছিল ঢাকার অ্যাপোলো হসপিটালে সিঙ্গাপুরের গ্লেনিগোস হাসপাতালে চিকিৎসকরা বিষয়টি নজরে আনার তেরো দিন পর সেই খুলি আরাক রোগীর সঙ্গে পাঠানো হয়েছে নিয়ম অনুযায়ী নিউরো সার্জারির রুগীর অস্ত্রোপচারের মাধ্যমে মাথার খুলি বা খুলির অংশ অপসারণের প্রয়োজন হলে তার শরীরের সঙ্গে সংযুক্ত রাখতে হয় বা হাসপাতালের ফ্রিজে নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হয় কিন্তু হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রুগীকে স্থানান্তরের সময় তার রুগীর সঙ্গে দেওয়ার নিয়ম গত এগারোই জানুয়ারির ঢাকার পান্থপথে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ফটো সাংবাদিক জিয়া ইসলাম জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে স্থানান্তরিত করা হয় তার মাথায় একটি জরুরি অস্ত্রোপচার করা হয় এবং ব্রেনের সেই অপারেশনের কারণে খুলে রাখতে হয় তার মাথার খুলির কিন্তু এরপরও অবস্থার উন্নতি না দেখে তেরোই জানুয়ারি এয়ার অ্যাম্বুলেন্সে করে জিয়াকে সিঙ্গাপুরে নিয়ে ভর্তি করা হয় সেখানকার গ্লিনিগলস হাসপাতালে জানা যায় গত ষোলোই জানুয়ারি সেখানে জিয়া ইসলামের ফুসফুসে অস্ত্রোপচার করা হয় সে সময় সেখানকার চিকিৎসকরা অবগত হন যে জিয়ার মাথার খুলির সময় খুলে রাখা হলেও অপারেশনের তার রুগীর সঙ্গে পাঠানো হয়নি সিঙ্গাপুর অ্যাপোলো হাসপাতালে এ বিষয়ে বলার পর তারা মাথার খুলির সিঙ্গাপুরে পাঠানোর প্রক্রিয়া জিয়ার এক অংশ শুরু করে পরে গত ছাব্বিশ জানুয়ারি চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বকোণ সম্পাদক তসলিম চৌধুরীকে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় জিয়ার মাথার খুলির ওই অংশটি সঙ্গে পাঠিয়ে দেয় সাংবাদিক ইসলামের মাথার খুলির এক অংশ থেকে নিয়ে গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যাপোলো হাসপাতালের মেডিকেল সার্ভিসেস বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার ডক্টর আরিফ মাহমুদ তিনি সাংবাদিকদের জানান আমরা সেদিন রুগীর মাথার খুলির এক অংশ পাঠাইনি এটা সত্যি তবে রুগীর সঙ্গে তার পুরো মেডিকেল রিপোর্ট দেওয়া হয়েছিল সেখানে লেখা ছিল রুগী জিয়া ইসলামের মাথার খুলির এক অংশ আমাদের বোন ব্যাংকের সংরক্ষণ করা আছে সিঙ্গাপুরের গ্লেনিগোলস হাসপাতালের খুলির এক অংশ নিয়ে যাওয়ার মতো যথাযথ ব্যবস্থা সঙ্গে করে নিয়ে আসেনি বলেও মন্তব্য করেছেন তিনি ডক্টর আরিফ মাহমুদ বলেন রুগীর হস্তান্তরের সময় খুলির বিষয়ে মৌখিকভাবে কোনো আলোচনা হয়নি এটা ভুল হয়ে থাকলে দুই হাসপাতালেরই ভুল